السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ মুজিজা সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি মুজাহিদ থেকে বর্ণিত তিনি বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আল্লাহর কসম যিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই আমি ক্ষুধার যন্ত্রণায় উপর হয়ে পড়ে থাকতাম আর কখনো পেটে পাথর বেঁধে রাখতাম একদা আমি তাদের অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের রাস্তায় বসেছিলাম যেখান দিয়ে তারা বের হতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন আমি তাকে কোরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম আমি এই উদ্দেশ্যেই তা করলাম যেন তিনি আমাকে কিছু খেতে দিয়ে পরিতৃপ্ত করেন কিন্তু তিনি চলে গেলেন কিছুই করলেন না এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পাশ দিয়ে যাচ্ছিলেন তাকেও সেই একই উদ্দেশ্যে কোরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম কিন্তু তিনিও চলে গেলেন কিছুই করলেন না অতঃপর আবুল কাসেম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন আমাকে দেখে তিনি মুচকি হাসলেন তিনি আমার চেহারা দেখে মনের কথা বুঝতে পারলেন এবং বললেন হে আবু হির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি উপস্থিত তিনি বললেন তুমি আমার সঙ্গে চলো অতঃপর তিনি চললেন আমি তার অনুসরণ করলাম তিনি বাড়িতে প্রবেশ করলেন অতঃপর আমি ভিতরে প্রবেশের অনুমতি চাইলাম তিনি অনুমতি দিলে আমি প্রবেশ করলাম তিনি ঘরে প্রবেশ করে একটি পেয়ালায় কিছু দুধ দেখে জিজ্ঞেস করলেন এ দুধ কোথা থেকে এসেছে বাড়ির লোকজন উত্তর দিল অমুক পুরুষ অথবা অমুক মহিলা আপনার জন্য হাদিয়া স্বরূপ দিয়েছে তিনি বললেন হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি বললাম আমি হাজির হে আল্লাহ রাসূল তিনি বললেন আহলে সুফফার লোকদের গিয়ে এখানে ডেকে আনো রাবি বলেন আহলে সুফফা ছিলেন ইসলামের মেহমান তাদের পরিবার পরিজন ধন সম্পদ কিছুই ছিল না আর এমন কেউ ছিল না যার উপর ভরসা করা যায় যখন কোনো সাদকার মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসত তখন তিনি তাদের জন্য পাঠিয়ে দিতেন নিজে সেখান থেকে কিছুই গ্রহণ করতেন না আর যদি কোনো হাদিয়া উপঢৌকন আসত তিনি সেখান থেকেও এক অংশ তাদের জন্য পাঠিয়ে দিয়ে এতে তাদেরকে শরীক করতেন এবং নিজে এক অংশ গ্রহণ করতেন আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ শুনে আমি হতাশ হয়ে পড়লাম মনে মনে বললাম এতটুকু দুধ দ্বারা আহলে সুফফার কি হবে আমি এই দুধ পানের বেশি হকদার আমি তা পান করলে আমার শরীরে শক্তি ফিরে পেতাম যখন তারা এসে গেলেন তখন তিনি আমাকে আদেশ দিলেন আমি যেন তাদেরকে দুধ পান করতে দিই আর আমার আশা রইল না যে এই দুধ থেকে আমি কিছু পাবো কিন্তু আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মান্য করা ছাড়া আমার কোনো গতান্তর ছিল না সুতরাং আমি আহলে সুফফার নিকট গিয়ে তাদেরকে ডেকে আনলাম তারা এসে ঘরে প্রবেশের অনুমতি চাইলে তিনি তাদেরকে অনুমতি দিলেন তারা ঘরে এসে নিজ নিজ আসন গ্রহণ করলেন তিনি বললেন হে আবু হুরায়রা আমি বললাম আমি হাজির হে আল্লাহ রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন এটি তাদেরকে দাও আমি দুধের পেয়ালা হাতে নিয়ে দিতে শুরু করলাম এক ব্যক্তির হাতে দিলাম সে পান করে পরিতৃপ্ত হল এবং আমাকে পেয়ালা ফেরত দিল অতঃপর আমি অন্য একজনকে দিলাম সেও তৃপ্তি সহকারে পান করে পেয়ালা ফেরত দিল তৃতীয়জনকে দিলে সেও তাই করল এভাবে আমি সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছালাম সবাই পরিতৃপ্ত হল তিনি পেয়ালা নিলেন এবং আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন হে আবু হুরায়রা আমি বললাম আমি হাজির হে আল্লাহ রাসূল তিনি বললেন এখন আমি আর তুমি বাকি আমি বললাম আপনি ঠিকই বলেছেন হে আল্লাহ রাসূল তিনি বললেন বসে পড়ো এবং পান করো আমি বসে পান করলাম তিনি পুনরায় বললেন পান করো আমি পান করলাম তিনি এ কথা বলতেই থাকলেন অবশেষে আমি বলতে বাধ্য হলাম যে আল্লাহর শপথ যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন আমার পেটে আর জায়গা নেই তিনি বললেন তাহলে আমাকে দাও আমি তাকে দিলে তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং বিসমিল্লাহ বলে বাকি দুধ পান করলেন
সহি বুখারী হাদিস নাম্বার 6452। উক্ত মুজিজা থেকে শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিচক্ষণ। তিনি তার সাহাবীদের মুখ দেখেই তাদের অন্তরের অবস্থা বুঝতে পারতেন। দুই, বসে পান করা সুন্নাত। তিন, বিসমিল্লাহ বলে পান করতে হবে। চার, আমন্ত্রিত ব্যক্তি অনুমতি না নিয়ে বাড়িতে প্রবেশ করবে না। পাঁচ, পরস্পর ভ্রাতৃত্ব বৃদ্ধির জন্য হাদিয়া বা উপঢৌকন প্রদান করা সুন্নাত। এছাড়াও উক্ত মুজিজা থেকে আপনারা আর কি কি শিক্ষা লাভ করেছেন প্রিয় দর্শক, তা এই ভিডিওর কমেন্ট বক্সে মেহরবানি করে জানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত ঘটনার থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।